আজকে আমরা এখানে একত্রিত হয়েছি একটি প্রতিবাদ সভার আয়োজন করে। আমরা অচিরেই জনাব দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মুক্তি কামনা করছি। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি খুবই জনপ্রিয় ঘটনা আছে। তিনি একবার এক সাহাবিকে বোঝানোর জন্য কাবা শরীফকে নির্দেশ করে বলেছিলেন, তোমার চেয়ে একজন মুসলমানের মান সম্মান রক্তের মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আজকে মুসলিমরা বাংলাদেশে মুসলিম নেতৃবৃন্দরা যেইভাবে ধরাশায়ী হচ্ছেন এবং লজ্জিত হচ্ছেন, তাদের সম্মানকে ভুলুণ্ঠিত করা হচ্ছে, তাদেরকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, অত্যন্ত বেদনার্থ বেদনা ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমরা এখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছি। ভাষার মাস, যে ভাষার মাধ্যমে, যে ভাষার মাসে, ফেব্রুয়ারি মাসে আমাদের আন্দোলনের মাধ্যমে শহীদ ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমরা আমাদের ভাষাকে ফিরে পেয়েছিলাম, কিন্তু খুবই দুঃখের বিষয় আজকে সেই ভাষার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব ব্যক্ত করতে পারছি না আমাদেরই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে। আজ আমাদের ঐতিহাসিক ভাষা আন্দোলনের ফলশ্রুতিতে যখন স্বাধীনতা 1972-71 সালের স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি, আশা রাখছি এই পিলখানার ন্যাক্কারজনক বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে যে জাগরণ আমাদের মাঝে সৃষ্টি হয়েছে এর মাধ্যমে আমরা ফিরে পাবো আরেকটি স্বাধীনতা। 2022 সালে এই আমাদের শপথ হোক, আমরা মুক্ত করে ছাড়ব আমাদের যত নেতা কর্মীদেরকে বন্দি করে রাখা হয়েছে তাদেরকে, সাথে সাথে আমাদের হারিয়ে যাওয়া স্বাধীনতাকে। এই ভাষার মাসে আয়োজিত বই মেলাতে খুবই লজ্জাজনক ভাবে আমাদের বলতে হচ্ছে যে মুসলিমদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই মুসলিমদের চেতনাকে জাগ্রত করার জন্য ইসলামী বই প্রকাশ করা এবং ইসলামী বই বিক্রি করাকে নিষিদ্ধ করা হয়েছিল, এবং আমাদের একটি বুদ্ধি প্রতিবন্ধী জাতিতে পরিণত করার জন্য ঢাকা ইউনিভার্সিটি সংলগ্ন নীলক্ষেতে, যেখানে সারা বাংলাদেশের ছাত্র জনতা তারা যায় তাদের মানসিকতাকে বিকশিত করার জন্য, স্বল্প মূল্যে বই পাওয়ার জন্য এবং বই ভাড়া নেওয়ার জন্য, সেইখানটাতে আগুন লাগিয়ে বাংলা ভাষাকে প্রতিহত করার জন্য, বাংলা ভাষাভাষী মানুষের কণ্ঠকে প্রতিহত করার জন্য এবং বুদ্ধি প্রতিবন্ধীকে জাতিতে পরিণত করার জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে। আজ আমাদের এখানে আমি অত্যন্ত আনন্দ চিত্তে বলতে চাই, আমাদের সৌভাগ্য আমরা প্রফেসর ডক্টর আব্দুল আহাদ সাহেবকে পেয়ে